বাঘের বাচ্চা নুরু এখন হচ্ছে শোভন আর রাব্বানিকে আর ইয়ে থেকে ডাকসু থেকে এবং ঢাকা ইউনিভার্সিটি সেনেট থেকে বের করে দেওয়ার ধান্দা করতেছে। ভোট আন্দোলনের সময় নুরু সাধারণ ছাত্রদের ভরসা হিসেবে আবির্ভূত হয় এবং তারপর থেকে সে চূড়ান্ত রকম জনপ্রিয় হয় এবং তারপর আবার জনপ্রিয়তার মধ্যে পতনও ঘটে, পতন বা বিতর্কিত হয় একটা পর্যায়ে এসে, স্পেশালি যখন ডাকসু নির্বাচনে একটা কারচুপি হওয়ার পর যখন সে শপথ পাঠ করে তখন একটা খুব বড় বিতর্ক হয় ওকে নিয়ে, এবং যখন সে প্রধানমন্ত্রী ডাকসু নির্বাচিতরা প্রধানমন্ত্রীর দাওয়াতে গণভবনে যাওয়ার পর যখন প্রধানমন্ত্রীর সামনে খুব প্রশংসামূলক কথাবার্তা বলে বা একটু নমনীয় অ্যাটিটিউড দেখায়, তারপর আবার অনেক বিশাল সমালোচনা শুরু হয় তাকে নিয়ে। তো যখন তার সে সমালোচনার পিকে ছিল, চূড়ান্ত অবস্থায় ছিল, তখন আমি নুরুকে নিয়ে একটা স্ট্যাটাস দিয়ে খুবই ভিহিমেন্টলি এবং স্ট্রংলি আমি তখন দাবি করছিলাম যে নুরুর উপর আমার 100% আস্থা আছে এবং সে আমাকে ভুল প্রমাণ করবে না এবং আমি সাধারণত ভুল প্রমাণ হই না প্রমাণিত। তো এই এই যখন সে চূড়ান্ত বিতর্কের একদম সব পিকে, সেই সময়ে স্রোতের বিপরীতে গিয়ে এত কনফিডেন্টলি এত বোল্ড একটা দাবি করার পেছনে আমার কারণ ছিল এবং আমি মনে হয় না আমি ভুল প্রমাণিত হয়েছি। তো এটার পেছনে কারণ হচ্ছে কি, আসলে আমাদের কয়েক দিক আছে, আমাদের কয়েক আমাদের যেটা সমস্যা, নাম্বার ওয়ান সমস্যা হচ্ছে আমরা খুব অল্পতে কনক্লুশনে পৌঁছে যাই, এটা হচ্ছে একটা বিষয়। আর একটা হচ্ছে যে আমরা খুব ইজিলি, মানে এটা সেকেন্ড বিষয় না, প্রথম বিষয়েরই এটা আর একটা ব্যাপার হচ্ছে, আর একটা দিক হচ্ছে যে আমরা খুব ইজিলি মানে মুভড হয়ে যাই এদিক থেকে ওই দিক, ওই দিক থেকে ওই দিক। যেমন যেই ঘটনাগুলোর ভিত্তিতে নুরুর উপর যখন আমরা ক্ষুব্ধ হয়েছি তখন আমরা নুরুকে পুরোপুরি ডিসকার্ড করে দিছি যে সে কেন শপথ বাক্য পাঠ করলো, সে কেন প্রধানমন্ত্রীর সামনে গিয়ে মুখের উপর খারাপ ব্যবহার করলো না। সো আমরা বাস্তবতা দিয়ে ভাবি না, আমি আপনি কিন্তু ওর জায়গায় থাকলে আমরাও কিন্তু এটা করতে পারতাম না, বা আদৌ কতটুকু করার সুযোগ আছে, যাক সেই আলাপে যাবো না, এটা একটা ভিন্ন প্রসঙ্গ, একটা ভিন্ন পয়েন্ট, একটা ব্রড পয়েন্ট, সেদিকে যাব না। বাট আমার দৃষ্টিতে সে যা যা করছে সব কিছু কারেক্ট ছিল অথবা ভুল ছিল না, এবং আমার দৃষ্টিতে এগুলা প্রমাণিত হয় না যে সে তার আদর্শ জায়গা থেকে, তার নৈতিক অবস্থান থেকে বা তার কমিটমেন্টের জায়গা থেকে সরে গেছে। আর আরেকটা আমাদের যেটা সমস্যা সেটা হচ্ছে আমরা 100% সব কিছু আমাদের মতো করে হোক, যদিও আমার আজকের এই এপিসোডের সাবজেক্ট একটু অন্যরকম, তারপরে এগুলা রেলেভেন্ট দেখে বলে নিচ্ছি। আরেকটা সমস্যা হচ্ছে আমরা সবকিছু 100% আমাদের মনের মতো করে চাই, পৃথিবীর কোনো কিছু যে আমাদের 100% মন মতো হবে না এটা আমরা মানতে চাই না। দূর অনেক কার্যক্রম হয়তো আমার পছন্দ হবে না, আপনার অনেক কার্যক্রম আমার পছন্দ হবে না, আমার অনেক কার্যক্রম আপনার পছন্দ হবে না। আমি যতগুলো কথা বলি সবগুলো কথার সাথে কি আপনি একমত হন? আমি যতগুলো ভিডিও বানাইছি আপনি 90% ভিডিওর সাথে একমত, 10% ভিডিওর সাথে হয়তো আপনার একমত নাই, একটা ভিডিওর হয়তো আপনি 90% বক্তব্যের সাথে একমত, কোনো অনেক জায়গায় দ্বিমত আছে। তো আমাদের যেটা হয়, আমরা যখন কোনো কারোর সাথে কোনো দ্বিমত থাকে বা কারো কোনো অপছন্দ থাকে, সাথে সাথে আমরা তাকে ডিসকার্ড করে দিই, সাথে সাথে আমরা তাকে বাতিল করে দিই, ডিসমিস করে দিই। এটা হচ্ছে, এগুলো বলতেছি এগুলো আসলেই কিন্তু কারণ, আমরা এগুলো করি, আমি তো দেখি অনলাইন আমাদের অ্যাটিটিউড, যে কারণে আমরা নিরপেক্ষ অবস্থানেও থাকি না, একটা অবজেক্টিভ অবস্থানেও থাকি না। তো এই বিষয়গুলোকে আমি কেয়ারফুলি খেয়াল রাখার চেষ্টা করি বলে আমি বিশ্বাস করি যে নুরুর ব্যাপারে আমার জাজমেন্ট ভুল হয় নাই এবং আশা করি সামনেও ভুল প্রমাণিত হবে না। এখন ব্যাপার হচ্ছে নুরু একটা খুবই সৎ ছেলে, খুবই অনেস্ট একটা ছেলে, এবং এটা হচ্ছে আমার ওর ব্যাপারে জাজমেন্ট, যেই কারণে ওর সততার কারণেই হচ্ছে সে এখন পর্যন্ত ঠিকই আছে। এবং তার পেছনে তো 200% শিওর সরকারের গোয়েন্দা সংস্থা সব লেগে আছে, কীভাবে তারা খালি বিপদে ফেলা যায়, কীভাবে খালি একটি স্ক্যান্ডেল খুঁজে পাওয়া যায়, যে এখন যেরকম রাব্বানি শোভনকে হইতেছে, কালকের এপিসোডে যেরকম আলোচনা করছি, একটা অপছন্দ ছিল সেটার কারণে সেটাকে ভ্যালিডেট করার জন্য, জাস্টিফাই করার জন্য বিভিন্ন জুড়ায় দিয়ে একদম নাস্তানাবুদ করে দেওয়া হয়েছে। সো একইভাবে এইভাবে এই প্রক্রিয়াতেই খেলা হয় বাংলাদেশে। তো নুরুকে হইতেছে ইনভ্যালিডেট করার জন্য, নুরুকে হইতেছে নাস্তানাবুদ করে দেওয়ার জন্য কোনো একটা স্ক্যান্ডেল খুঁজে পাইলে, মানে ওর ফোন ট্যাপ করা হয়, 100% শিওর গতিবিধি সব কিছু মনিটর করা হয়, ওর ব্যাপারে গোয়েন্দা রিপোর্টিং হয় সম্ভবত প্রতিদিন, কিন্তু এখন পর্যন্ত কোনো কিছুই পায় নাই, নিশ্চয়ই পাইলে নিশ্চয়ই খেলে দিত এতক্ষণে। সো এই প্রতিকূলের প্রতিকূলতার বিরুদ্ধে গিয়ে, বিপক্ষে গিয়ে এখন মনে পর্যন্ত নুরু ঠিকই আছে এবং বাঘের বাচ্চার মতো সে গর্জন করে বেড়াইতেছে। যখন সে ডাক্তার ভিপি নির্বাচিত হয় তখন তার তো অ্যাক্টিভিটি দেখে আমি নিজেও বিভিন্ন সময় ফেসবুকে শেয়ার করছি যে অবাক লাগে, আমরা কয়জন তার জায়গায় থাকলে তার মতো বোল্ড ভূমিকা নিতে পারতাম যারা আমরা তাকে সমালোচনা করি। এটা একটু ভেবে দেখা লাগবে, আমরা আসলে নিজেকে অন্যের জায়গায় বসাই না, তো এই কারণে নানান রকম কথাবার্তা বলি। সে যখন হইতেছে ডাকসুতে এরকম যে চারপাশে ছাত্রলীগ বেষ্টিত অবস্থায় যেরকম পাখির মতো হুঙ্কার দিল একটা ভিডিওতে, যে নির্বাচন নিয়ে বিতর্ক রয়েছে সেরকম একটি জায়গা থেকে আমি মনে করি না যে মাননীয় প্রধানমন্ত্রীকে সদস্য পদ ঘোষণা করা উচিত এখানে। সেই জায়গা থেকে আমি সহ আরও কয়েকজন অপোজ করেছেন, আর সেটি
ডেমোক্রেটিক বডি গণতান্ত্রিক চিন্তা করেন, সেখানে চারপাশে তার ছাত্রলীগ বেষ্টন করে আছে এবং সে কতবার করে মাইর খেয়েছে, খাওয়ার পর এতটুকু দমে না, এতটুকু ভয় পায় না। আপনার আমার কিন্তু মনে হয় না এত বড় বুকের পাটনা আছে, আমরা যারা ফেসবুকে বড় বড় কথা বলি, আমি তো মোটরসাইকেল চালাইতাম, খুব পাঙ্কু করে বাইক চালাইতেছি, সব ঠিক আছে, হঠাৎ করে যদি একটা ছোটখাটো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, হয়তো চাকা পিছলে পড়ে গেছি, তারপর কিন্তু আর ওই পাঙ্কু আসে না, তারপর অনেকক্ষণ ভেতরে ভয় ঢুকে যায়। যেরকম মায়ের খাওয়ার পর একটা বিশাল ভয় ঢুকে যাওয়ার কথা, তার ঢুকে নাই, সে এই ছাত্রলীগ বেষ্টিত হয়ে সে পাখির মতো হুঙ্কার দিয়ে যাচ্ছে একের পর এক। যেই না হচ্ছে বা শোভন এবং রাব্বানির হইতেছে দুর্নীতির অভিযোগে তারা পদচ্যুত হলো ছাত্রলীগের কমিটি থেকে, সাথে সাথে কিন্তু নুরু করলো কি, সে সাথে সাথে চিঠি লেখালেখি শুরু করে দিল তাদেরকে কিভাবে এখন ডাকসু থেকে বের করা যায় এবং সেনেট থেকে করার জন্য সে উদ্যোগী হয়েছে। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকায় কিন্তু তিনি যে সংগঠনের পথ থেকে সরে যেতে বাধ্য হয়েছেন, সুতরাং সেই জায়গা থেকে ডাকসুতে থাকার প্রশ্নই ওঠে না। ছাত্রলীগ একটা সংগঠন, একটা দলের রাজনৈতিক সংগঠন, আর ঢাকা বিশ্ববিদ্যালয় সারা বাংলাদেশের প্রতিচ্ছবি। এই ছাত্র সংসদের একজন বড় পদে থাকবেন এরকম দুর্নীতি দায় অভিযুক্ত একজন ব্যক্তি, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়কে অপমান করা হবে যদি সে এই পদে থাকে। আর বিশ্ববিদ্যালয় যদি সেটা করে তাহলে বুঝতে হবে যে এই বিশ্ববিদ্যালয় কতটা নিচে নেমে গেছে। আমরা বিশ্বাস করি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন, বিশেষ করে ডাকসুর সভাপতি, তাকে একদম একক ক্ষমতা দেওয়া হয়েছে, তিনি চাইলে ইনস্ট্যান্ট ব্যবস্থা নিতে পারেন। আর ডাকসুর পক্ষ থেকে আমরা বিশেষ করে, যদিও যেই ছাত্র সংগঠনে তিনি অভিযুক্ত হয়েছেন তারাই সংখ্যাগরিষ্ঠ, এখানে 23 জন, তারপর তাদের জায়গাতে তাদের সাথে আলোচনা করবো যে নৈতিক জায়গা থেকে অন্তত আমাদের একটা প্রতিবাদ করা উচিত। এটা একটা বিশ্ববিদ্যালয় না তো, এটা বাংলাদেশের প্রতিচ্ছবি বলা, সুতরাং এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে থাকার প্রশ্নই ওঠে না। এবং বিশ্ববিদ্যালয়ের যে সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সিনেটেও কিন্তু তারা রয়েছেন, বিশেষ করে যে সভাপতি জয়নুল হক চৌধুরী শোভন, তিনিও কিন্তু সিনেট সদস্য রয়েছেন, সুতরাং সেখান থেকে অপসারণ করানোটা এটা সময়ের দাবি। এবং আমরা আশা করি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন উদ্যোগই নেবে, আর যদি উদ্যোগ না হয় তাহলে ছাত্ররা এর বিরুদ্ধে কথা বলবে, আমরা আমাদের জায়গা থেকেও কথা বলবো। আমি অলরেডি চিঠি ইস্যু করতেছি বিশেষ করে প্রত্যেক সিনেট সদস্যকে, বিশেষ করে যেহেতু 2 জন সিনেটে রয়েছেন, সিনেটের ব্যাপারটা তাদেরকে ইনফর্ম করা, আর বিশেষ করে বিশ্ববিদ্যালয় ডাকসুর যেহেতু সভাপতি উপাচার্য, যেহেতু জিএস এর একটা নৈতিক স্খলন অভিযোগ এসেছে, সুতরাং জিএসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য যেহেতু সভাপতি তিনি, তার বিরুদ্ধে একটা তার কাছে আমি উপাচার্যের কাছে একটা চিঠি লিখতেছি। যারা এই ভ্রম বা ডিলিউশনের মধ্যে ছিলেন যে নুরুবোধহয় সরকারের সাথে হাত মিলাইছে, বিভিন্ন সময় বিভিন্ন কর্মকাণ্ডে এগুলোই তো কথাবার্তা উঠে আসছে, সরকারের সাথে হাত মিলাইছে, সেও দালাল, সেও তাঁবেদার, বা তার মধ্যে সততার অভাব আছে, বা আমার মনে হয় উই হ্যাড স্পেন্ড সাফিসিয়েন্ট টাইম কনক্লুসিভলি ডিসাইড করার জন্যে যে এই এই সারা দেশের সব 2 নম্বরের ভিড়ে এবং সারা দেশের সব দাবেদারের ভিড়ে নুরুই একমাত্র ব্যতিক্রম একটা ছেলে। এবং আমি সত্যিকার অর্থে বাংলাদেশে বর্তমান সময়ে এসে মানে নুরুর মতো স্মার্ট, নুরুর মতো এলোকোয়েন্ট, নুরুর মতো মানে স্ট্রং ক্যারেক্টার এবং নুরুর মতো সততার, এবং এই বিশাল প্রতিকূলতার মধ্যে যেখানে বিএনপির মতো বড় দলের বড় নেতারা সুদ্ধা কথা বলার সাহস পায় না এবং নানান রকম স্বার্থের কারণে এদিক ওদিক মাথার ঠুসাঠুসি করে, তার মধ্যে নুরুর মতো একটা গরিব ছেলে যে হয়তো অনেক রকম প্রলোভন পাইছে, শিওর, যেটা তাকে নুরু নিজেও স্বীকার করছে যে ছাত্রলীগ থেকে কিন্তু তাকে পদ দেওয়া হবে বলে অফার করা হয়েছিল, ছাত্রলীগে খুব একটা বড় পদ দেওয়ার কথা বলা হয়েছিল, সে এটা টার্ন ডাউন করছে। সো নানান রকম প্রলোভন তাকে দেখানো হয়েছে, সে নানান রকম আর্থিক হোক, কী বলে, প্রভাব প্রতিপত্তির হোক, দলীয় হোক, নানান রকম, কিন্তু তাকে টলানো সম্ভব হয় না। এবং এই যুদ্ধে সে একা ফাইট করে যাচ্ছে, বাংলাদেশে কিন্তু এখন কোনো বিরোধী কণ্ঠ নাই, সো সে একা, পুরাপুরি একা, কিন্তু সে এই যে ডাকসুর ভিপি নির্বাচিত হয়েছে, এতটুকু গ্রাউন্ড, এতটুকু ভ্যালিডিটিকে নিয়ে সে সমানে দুর্দন্ত প্রতাপে আগে যাইতেছে। এবং আমি তখন কিন্তু বুঝতে পারছিলাম যে সে যে ভিপি পদে যাইতে চাইতেছে এটাই কারণ, এবং আমি কারণে সাপোর্টও করছিলাম, কারণ সে যদি ভিসি নির্বাচিত হওয়ার পর যদি সেখানে সে
ইয়ে না করতো, সে যদি শপথ না নিত, তাহলে আজকে যে তার একটু ওজন আছে, আজকে যে তার টিভিতে আমরা দেখি সে যে এই যে কথাগুলো বলতে পারতেছে সরকারের বিভিন্ন অন্যায় সমালোচনা, ছাত্রলীগের ধোয়ার উপরে রাখে ছাত্রলীগকে প্রত্যেকটা টিভি শোতে, এই সে কিন্তু থাকতোই না, সে রেলেভেন্টই থাকতো না আজকে এই পিকচারে, তার কোনো অস্তিত্বই থাকতো না কোথাও। আজকে সে শপথ বাক্য পাঠ করছে বলে এখন এখন পর্যন্ত আমরা তার এবং তার কল্যাণে কোনো একটা বিরোধী কণ্ঠ শুনতে পাই। সো আমি জানি না, আমার মনে হয় যেটা বললাম যে আপনারা যারা বিভিন্ন রকম, ইটস ওকে ফাইন, আপনারা ভুল জাজমেন্ট করছেন অনেকে নুরুর ব্যাপারে, দ্যাটস অল রাইট, কেউই গতি জ্যোতিষী না গণক না, তো সেটা সমস্যা না। কথা হচ্ছে যে নুরুর মতো একটা ছেলে হইতেছে বাংলাদেশের ভবিষ্যৎ, নুরুকে দিয়েই আশা করা যায়, হয়তো আই ডোন্ট নো, হয়তো বাংলাদেশের ইতিহাসে কিন্তু এখন আর অবিসংবাদিত নেতা বলতে কেউ কিছু নাই, যারা সৎ এবং যারা নির্ভীক এবং যারা স্ট্রং ক্যারেক্টার এবং ভালো মানুষ, ভালো নেতা, ভালো ছেলে, নুরু একটা ছেলে আমি দেখতে পাচ্ছি। এটা শুধু আমি না, আসিফ নজরুল সহ খুব হি অলওয়েজ স্পিক্স হাইলি অফ নুরু, এবং আমিও সবসময় আই হোল্ড হিম ইন হাই রিগার্ড। সো আশা করি, আশা করা যায় নুরু ঠিকই থাকবে এবং বাংলাদেশের রাজনীতিতে এক সময় খুব 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 সিরিয়াসলি রেলেভেন্ট হবে।